রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের ভুলে নবজাতক এবং মায়ের মৃত্যুর অভিযোগে গ্রেফতারকৃত দুই চিকিৎসকের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে সর্বস্তরের চিকিৎসকবৃন্দ। ডাক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ ও ডাক্তার মুনা ও ডাক্তার শাহজাদিকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেফতারের নিন্দা জানান তারা। এছাড়াও সারাদেশে চিকিৎসকদের উপর নির্যাতন বন্ধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি জানান মানববন্ধনকারীরা। বক্তারা বলেন, তদন্ত ছাড়াই চিকিৎসকদের গ্রেফতার এবং জেলখানায় বন্দী রাখার ঘটনায় জরুরি অবস্থায় চিকিৎসা সেবা দিতে অনুৎসাহিত হবেন চিকিৎসকেরা। এতে রোগীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাকে রাত্রে দুইটা তিনটের সময় যখন ডাকে, কল করে, আমি তো চিন্তা করব এই রুগীকে আমি হাত দিব কি দিব না। আজকে ইমার্জেন্সি সেবা তাহলে বন্ধ হয়ে যাবে। ইমার্জেন্সি সেবা যদি নিরুৎসাহিত হয় চিকিৎসকরা দিতে, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে? আমাদের সাধারণ রুগীরা, জনগণরা? আমরা জনগণকে জিম্মি করতে চাই না। আমি মনে করি যে আমাদের সবাই চিকিৎসককে সবার কি জাতি ধর্ম দল নির্বিশেষে এগিয়ে আসা উচিত, এবং আমাদের সবাইকে একটাই দাবি, যেন ভবিষ্যতে এই ধরনের কোনো রকম মানে হঠাৎ করে ধরে নিয়ে যাওয়া থেকে বিরত থাকা, যাদেরকে এখন ধরা হয়েছে তাদেরকে যেন অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।